হংকংয়ে প্রাক মৌসুমে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি ইন্টার মিয়ামির হয়ে ম্যাচ না খেলায় বিতর্ক থামছেই না, ছড়িয়ে পড়েছে নানা গুজব। এই অসত্য খবর ঠেকাতে স্বয়ং মেসি ভিডিও বার্তা নিয়ে হাজির। প্রাক মৌসুমে প্রস্তুতি হিসেবে এশিয়া সফরে এসেছিল মেসির ক্লাব ইন্টার মিয়ামি। সৌদি আরবে আল হিলাল ও আল নাসেরের সাথে দুটি ম্যাচ খেলার পর হংকংয়ে যায় মেসির দল। সেখানে হংকং লীগ একাদশের সঙ্গে একটি ম্যাচ খেলে মিয়ামি, তবে সেই ম্যাচে ইঞ্জুরির কারণে খেলেনি মেসি। সেখান থেকে শুরু হয় বিতর্ক। উচ্চ মূল্যে টিকিট কেটে মেসির খেলা দেখতে না পাওয়ায় বিক্ষোভ শুরু করে হংকংয়ের দর্শকরা। টিকিটের মূল্য ফেরত চেয়ে গ্যালারিতে দিয়েছেন স্লোগান। বিষয়টি গড়িয়েছে হংকং সরকারের উচ্চ পর্যায়ে। আয়োজকেরা জানিয়েছিল মেসি খেলবেন না, এটা তাদের আগে বলা হয়নি। বিষয়টি তারা জানতে পেরেছেন ম্যাচ শুরুর আগ মুহূর্তে। এসব নিয়ে বিরক্ত মেসি একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে। সেখানে তিনি বলেছেন, হংকংয়ে সেই ম্যাচের পর অনেক কিছুই বলা হয়েছে, তার সবই আমি জানি। আমি এই ভিডিও রেকর্ড করেছি আপনাদের সত্যি বিষয়টা জানানোর জন্য, যাতে কেউ মিথ্যা খবর বিশ্বাস না করে। ভিডিওতে মেসি বলেছেন, মানুষ বলেছে আমি রাজনৈতিক কারণে খেলিনি, যেটা সম্পূর্ণ অসত্য। এটা যদি সত্যিই হতো তাহলে আমি জাপান বা চীন সফরে যেতাম না। দুই জায়গাতেই আমি অনেকবার গিয়েছি। ক্যারিয়ারের শুরু থেকেই চীনের সঙ্গে আমার সম্পর্ক অনেক ঘনিষ্ঠ ও বিশেষ। হংকংয়ে না খেলে জাপানি ক্লাব ভিসেল কোবের বিপক্ষে কেন খেলেছেন তার ব্যাখ্যা দিতে গিয়ে মেসি বলেছেন, আমি একটু ভালো অনুভব করছিলাম, এই কারণেই আমি জাপানে কিছুটা সময় খেলতে পেরেছি। ফিট হতে এবং গতি ফিরে পেতে আমাকে খেলতেই হতো। মেসির না খেলায় মার্চে চীন সফরে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ বাতিল হয়েছে। হাংজু ও বেজিংয়ে ম্যাচ দুটি আর্জেন্টিনা খেলার কথা ছিল নাইজেরিয়া ও আইভরি কোস্টের বিপক্ষে।